हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज के আমি ক্লাস 9 এর লেসন 11 এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। এ শিপরেকড সেলর, এ মানে একটি, শিপ মানে জাহাজ, রেকড মানে ধ্বংসপ্রাপ্ত, আর সেলর মানে নাবিক। তাহলে এ শিপরেকড সেলর একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক, ড্যানিয়েল ডিফো এর লেখা। প্রথমে আমরা এই টেক্সটের অথর এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, ড্যানিয়েল ডিফো 1660 to 1731 ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। ড্যানিয়েল ডিফো, যার সময়কাল ছিল 1660 থেকে 1731 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওয়াজ ছিলেন অ্যান ইংলিশ রাইটার, একজন ইংরেজ লেখক অ্যান্ড জার্নালিস্ট এবং সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর হিস নোভেল রবিনসন ক্রুসো। হি ইজ মোস্ট ফেমাস, তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় ফর হিস নোভেল রবিনসন ক্রুসো, তার উপন্যাস রবিনসন ক্রুসোর জন্য। এ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, ডিফো ইজ অলসো নন ফর প্যাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স। এ প্রলিফিক, প্রলিফিক মানে প্রচুর পরিমাণে লিখেছিলেন এরকম একজন ব্যক্তি তিনি, অ্যান্ড ভার্সেটাইল রাইটার এবং বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন লেখক। ডিফো ইজ অলসো নন, ডিফো আরও পরিচিত ফর প্যাম্পলেটস মানে পুস্তিকার জন্য, অ্যান্ড জার্নালস এবং সামরিক পত্রিকার জন্য, অন ভেরিয়াস টপিক্স বিভিন্ন বিষয়ের ওপর। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম আ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নোভেল রবিনসন ক্রুসো। দ্য ফলোয়িং টেক্সট, নিচের পাঠ্যটি ইজ অ্যাডাপ্টেড মানে নেওয়া হয়েছে ফ্রম এ সেকশন, একটা অধ্যায় থেকে, অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নোভেল রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো একটা অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে। অ্যান্ড টেলস আস, এবং আমাদের বলে হাউ, কীভাবে ক্রুসো আফটার বিইং শিপরেকড, ক্রুসো জাহাজে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ফাউন্ড হিমসেলফ নিজেকে খুঁজে পায় অন আ ডিসমাল আইল্যান্ড, একটা অন্ধকারময় দ্বীপে। হি ইজ অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ দ্য হার্ড ওয়ার্ক। ইজ অলসো গিভস আস, আমাদের আরও দেয় অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট, একটা উদ্দীপনাময় বর্ণনা, অফ হাউ, কীভাবে হি মেক্স দ্য আইল্যান্ড, তিনি দ্বীপটিকে করে তোলেন হ্যাবিটেবল মানে বাসযোগ্য, উইথ হিস হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের দ্বারা। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, অন সেপ্টেম্বর 30, 1659, আই মিজারেবল রবিনসন ক্রুসো বিইং শিপরেকড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড। অন সেপ্টেম্বর 30, 1659, 1659 সালের 30শে সেপ্টেম্বর, আমিটাকে মিজারেবল রবিনসন ক্রুসো, দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিইং শিপরেকড, জাহাজে ধ্বংসপ্রাপ্ত হয়ে, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটা প্রচণ্ড ঝড়ের সময়, কেম মানে এসেছিলাম, অন শোর, তীরে, অব দিস ডিসমাল আইল্যান্ড, এই অন্ধকারময় দ্বীপের। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, আই কল ইট, আমি এটাকে বলি দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মৃত ছিলাম, অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, এবং আমার জাহাজের বাকি সঙ্গীরা, ওয়াজ ড্রাউন্ড, ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লোথস, আই হ্যাড নাইদার ফুড হাউস, আমার না তো ছিল খাবার, বাড়ি, নর ক্লোথস, না ছিল পোশাক। আই ফিয়ার্ড আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টস, আই ফিয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম, আই উড বি ডিভোর্ড, আমি গিলিত হব বাই ওয়াইল্ড বিস্টস, বন্য জন্তুদের দ্বারা। হোয়েন নাইট কেম আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, হোয়েন নাইট কেম, যখন রাত্রি এসেছিল, আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম, ইন এ ট্রি, একটা গাছে, ফর ফিয়ার, ভয়ের জন্য, অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য জন্তুদের। ইট রেইনড অল নাইট, সারা রাত্রি বৃষ্টি হয়েছিল। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড, দ্য রেইন কন্টিনিউড, বৃষ্টি চলেছিল থ্রু দ্য নেক্সট ডে, পরের দিন পর্যন্ত, উইথ গাস্টস অফ উইন্ড, সঙ্গে ছিল ঝোড়ো বাতাস। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, অনলি, শুধুমাত্র এ রেক মানে একটা ধ্বংসপ্রাপ্ত অংশ অফ মাই শিপ, আমার জাহাজের, ওয়াজ টু বি সিন, দেখা যাচ্ছিল, অ্যাট লো ওয়াটার, অল্প জলে। আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, আই সোয়াম, আমি সাঁতার কেটে গিয়েছিলাম টু দ্য রেক, ওই ধ্বংসপ্রাপ্ত অংশটায়, টু রেস্কিউ
উদ্ধার করতে অ্যান্ড সিকিওর এবং সুরক্ষিত করতে ফর মাই সার্ভাইভাল আমার বাঁচার জন্য সাম ফুড কিছু খাবার অ্যান্ড আদার প্রভিশনস এবং অন্যান্য রসদ আই ওয়াজ এবল টু কালেক্ট সাম ফুড কেবল স্টিং এ নাইফ নেলস অ্যান্ড এ গান আই ওয়াজ এবল আমি সক্ষম হয়েছিলাম টু কালেক্ট সংগ্রহ করতে কী কী সংগ্রহ করেছিলাম সাম উড কিছু কাঠ কেবল তার স্ট্রিং মানে দড়ি এ নাইফ একটা ছুরি নেলস পেরেক অ্যান্ড এ গান এবং একটা বন্দুক আই অলসো কালেক্টেড এ হ্যামক অ্যান্ড সাম ক্যানভাস উইথ হুইচ আই মেড এ টেন্ট আই অলসো কালেক্টেড আমি আরও সংগ্রহ করেছিলাম এ হ্যামক হ্যামক মানে দড়ি দিয়ে তৈরি করা দোলনা বিশেষ অ্যান্ড সাম ক্যানভাস এবং কিছু ত্রিপল উইথ হুইচ যেটা দিয়ে আই মেড এ টেন্ট আমি একটা তাঁবু তৈরি করেছিলাম আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার আই গট আমি পেয়েছিলাম সাম ইঙ্ক কিছু কালি অ্যান্ড পেপার এবং কাগজ আই অলসো ফাউন্ড সাম মানি বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড আই অলসো ফাউন্ড সাম মানি আমি কিছু টাকাও খুঁজে পেয়েছিলাম বাট কিন্তু দে ওয়ার ইউজলেস সেগুলো ছিল ব্যবহারের অনুপযোগী টু মি আমার কাছে ইন দিস ব্যারেন আইল্যান্ড এই নিরস দ্বীপে আই ওয়াজ সাম হান্ড্রেড লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড আই ওয়াজ আমি ছিলাম সাম হান্ড্রেড লিগস আউট লিগ বলতে প্রাচীনকালে দৈর্ঘ্য মাপার জন্য এটি ব্যবহার করা হতো এটি একটি একক তো আই ওয়াজ সাম হান্ড্রেড লিগস আউট মানে আমি ছিলাম হাজার লিগ বাইরে অফ দ্য অর্ডিনারি কোর্স স্বাভাবিক কাজকর্ম থেকে অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড মানুষের অর্থাৎ আমি মানুষের স্বাভাবিক কাজকর্ম থেকে কয়েকশো লিগ দূরে ছিলাম আই ওয়াজ কনভিন্সড আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড আই ওয়াজ কনভিন্সড আমি নিশ্চিত হয়েছিলাম আই হ্যাড টু স্পেন্ড আমাকে কাটাতে হবে দ্য রেস্ট অফ মাই লাইফ আমার বাকি জীবনটা অ্যালোন মানে একাকি ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড এই বন্য জনশূন্য দ্বীপে আই সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন আই সার্চড আমি খুঁজেছিলাম লং মানে দীর্ঘ সময় ফর এ প্লেস একটা জায়গার জন্য অফ সেফ হ্যাবিটেশন নিরাপদ বাসস্থানের আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল আই ফাউন্ড আমি খুঁজে বার করেছিলাম এ লিটিল প্লেন একটা ছোট্ট সমতল ভূমি অন দ্য সাইড অফ এ রাইজিং হিল একটা পাহাড়ের পাশে অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওর্ন ইন লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল রকি ওয়াল মানে শিলাময় দেয়াল পাহাড়ের শিলাময় দেয়ালে দেয়ার ওয়াজ সেখানে ছিল এ হলো প্লেস একটা ফাঁকা জায়গা ওর্ন ইন মানে জীর্ণ লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ এন্ট্রান্স মানে প্রবেশপথ ঠিক একটা গুহার প্রবেশপথের মতো অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো আই রেজলভড টু পিচ মাই টেন্ট অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন ফ্ল্যাট মানে সমতল ভূমি ওই সবুজ সমতল ভূমিতে জাস্ট বিফোর দ্য হলো ঠিক ফাঁকা জায়গাটার আগে আই রিজলভড আমি স্থির করেছিলাম টু পিচ মাই টেন্ট আমার তাঁবু খাটাতে আই কাট দ্য উড আই কালেক্টেড ইন টু স্টেক্স আই কাট দ্য উড আমি কাঠগুলো কেটেছিলাম আই কালেক্টেড যেগুলো আমি সংগ্রহ করেছিলাম ইন টু স্টেক্স মানে ছোটো ছোটো টুকরো করে আই ড্রপ দেম ইন টু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট আই ড্রপ দেম আমি সেগুলোকে পুঁতে দিয়েছিলাম ইন টু দ্য গ্রাউন্ড মাটির মধ্যে ইন এ সেমি সার্কেল অর্ধবৃত্তাকারে অ্যারাউন্ড মাই টেন্ট আমার তাঁবুর চারপাশে দ্য স্টেক্স স্টুড সিক্স ইঞ্চিস অ্যাপার্ট ফ্রম ইচ আদার দ্য স্টেক্স মানে সেই কাঠের টুকরোগুলো স্টুড মানে দাঁড়িয়েছিল সিক্স ইঞ্চিস অ্যাপার্ট ছয় ইঞ্চি দূরে ফ্রম ইচ আদার একে অপরের থেকে মানে ছয় ইঞ্চি দূরে দূরে আমি সেগুলোকে পুঁতেছিলাম আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স আই পুট দ্য কেবলস আমি তারগুলো রেখেছিলাম আই হ্যাড রেস্কিউড যেগুলো আমি উদ্ধার করেছিলাম ফ্রম দ্য শিপ জাহাজ থেকে অ্যারাউন্ড দ্য স্টেক্স সেই কাঠের টুকরোগুলোর চারপাশে ইন দ্য ম্যানার অফ এ ফেন্স মানে বেড়ার মতো করে অর্থাৎ সেই কাঠের টুকরো আর তার দিয়ে তিনি একটা বেড়া বানিয়েছিলেন আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স আই ইউজড আমি ব্যবহার করেছিলাম এ শর্ট ল্যাডার একটা ছোটো মই টু গো ওভার দ্য ফেন্স বেড়ার উপর দিয়ে যাওয়ার জন্য ওয়ান্স ইন আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফোরফিটেড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড ওয়ান্স ইন মানে একবার ঢুকে গিয়ে আই উইথড্রিউ আমি সরিয়ে নিতাম দ্য ল্যাডার মইটা আফটার মি আমার পিছনে সো দ্যাট যাতে করে
आई वज আমি থাকি কমপ্লিটলি ফরফিটেড মানে পুরোপুরিভাবে নিরাপদ এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড বাইরের জগৎ থেকে ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোর্স অ্যান্ড প্রভিশনস ইনটু দিস টেন্ট এই তাঁবুর মধ্যে আই ব্রট আমি এনেছিলাম অল মাই স্টোর্স অ্যান্ড প্রভিশনস আমার সমস্ত সঞ্চয় এবং রসদ আফটার আই হ্যাড বিন অন দিস আইল্যান্ড ফর 10 or 12 days It occurred to me that I would lose the measure of time. After, মানে পরে I had been on this island, এই দ্বীপে থাকার পরে for 10 or 12 days, 10 অথবা 12 দিন, মানে এই আইল্যান্ডে 10 অথবা 12 দিন থাকার পরে it occurred to me, আমার মনে হয়েছিল that যে I would lose, আমি হারিয়ে ফেলবো the measure of time, মানে সময়ের পরিমাণ. This was because I had neither watch nor calendar. This was because, এটা এই কারণে ছিল I had neither watch nor calendar. আমার কাছে না তো ঘড়ি ছিল না ছিল পঞ্জিকা. To prevent this, I cut with my knife upon a large post the date of my landing. To prevent this, এটাকে ঠেকাতে I cut with my knife, আমি আমার ছুরি দিয়ে কেটেছিলাম upon a large post, একটা বড় স্তম্ভের ওপর the date, মানে তারিখটা of my landing, আমার অবতরণের, মানে যেদিন সেখানে পা রেখেছিলেন তিনি. I put a notch with my knife for every day. I put, আমি রাখতাম a notch, মানে একটা চিহ্ন, with my knife, আমার ছুরি দিয়ে, for every day, প্রতিদিনের জন্য. After a long spell of rain, I saw some fair weather around 7th November. After a long spell of rain, দীর্ঘ সময় বৃষ্টির পরে, I saw, আমি দেখেছিলাম, some fair weather, ভালো আবহাওয়া, around 7th November, 7ই নভেম্বরের আশেপাশে. I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. I spent, আমি কাটিয়েছিলাম, the next couple of days. Couple মানে জোড়া, জোড়া অর্থাৎ দুই. তাহলে I spent the next couple of days, মানে আমি কাটিয়েছিলাম পরের দুদিন, making, মানে তৈরি করে, small wood boxes, ছোট ছোট কাঠের বাক্স, to keep, রাখতে, my provisions, আমার রসদগুলোকে dry, মানে শুষ্ক, from the rain, বৃষ্টি থেকে. তাহলে আমার রসদগুলোকে বৃষ্টি থেকে শুষ্ক রাখতে আমি পরের দুদিন কাঠের ছোট ছোট বাক্স বানাতে সময়টা কাটিয়েছিলাম. অ্যামাং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড. অ্যামাং দ্য থিংস জিনিসগুলোর মধ্যে আই রেস্কিউড যেগুলো আমি উদ্ধার করেছিলাম ফ্রম দ্য শিপ জাহাজ থেকে দেয়ার ওয়াজ সেখানে ছিল এ স্মল ব্যাগ একটা ছোট ব্যাগ অফ কর্নস মানে শস্য কণার মিন্ট ফর পোলট্রি ফিড যেগুলো কিসের জন্য ছিল পোলট্রি ফিড মানে হাঁস মুরগির খাবারের জন্য. মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস মোস্ট অফ ইট এটার বেশিরভাগটাই হ্যাড বিন ডিভোর্ড মানে গিলিত হয়েছিল বাই র্যাটস ইঁদুরদের দ্বারা. আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্টস ইন দ্য ব্যাগ আই স নাথিং আমি কিছুই দেখতে পাইনি বাট মানে ছাড়া হাস্কস মানে শস্যের খোসা অ্যান্ড ডাস্টস এবং ধুলোবালি ইন দ্য ব্যাগ ব্যাগের মধ্যে আমি ব্যাগের মধ্যে শস্যের খোসা আর ধুলোবালি ছাড়া কিছুই দেখতে পাইনি. আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল আই এমটিড আমি ফাঁকা করে দিয়েছিলাম দ্য কন্টেন্টস মানে ব্যাগের মধ্যে যা কিছু ছিল আউটসাইড মাই ওয়াল আমার দেয়ালের বাইরে. দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস এটা ছিল প্রবল বৃষ্টির কিছু সময় আগেই. এ মান্থ লেটার আই ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড এ মান্থ লেটার এক মাস পরে আই ডিসকভার্ড আমি আবিষ্কার করেছিলাম গ্রিন স্টকস মানে সবুজ ডালপালা শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড মাটি থেকে বেরিয়ে এসেছিল. আই ওয়াজ অ্যাস্টোনিস্ট টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি আই ওয়াজ অ্যাস্টোনিস্ট আমি অবাক হয়ে গিয়েছিলাম টু ডিসকভার মানে আবিষ্কার করে ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি এটা ছিল উপযুক্ত সবুজ বার্লি মানে জব. বাই দ্য জুন অফ 1660 I had gained security of food and shelter. By the June of 1660, 1660 সালের জুনের মধ্যে I had gained, আমি অর্জন করেছিলাম security মানে নিরাপত্তা of food and shelter, খাবার এবং আশ্রয়ের. In the same month, I developed a high fever and lay weak and thirsty. In this same month, এই একই মাসে I developed a high fever, আমার খুব জ্বর হয়েছিল and lay weak and thirsty, এবং খুব দুর্বল এবং তৃষ্ণার্ত হয়েছিলাম. I recovered around 38th and gradually felt stronger than the day before. I recovered. আমি সেরে উঠেছিলাম around 38th মানে ওই 30 তারিখের আশেপাশে and gradually এবং ক্রমে ক্রমে felt stronger
মানে শক্তিশালী অনুভব করেছিলাম দ্যান দ্য ডে বিফোর, আগের দিনের থেকে। অন 15th of July আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অব দ্য আইল্যান্ড। অন 15th of July 15ই জুলাই আই টুক মানে আমি নিয়েছিলাম এ মোর পার্টিকুলার সার্ভে একটা নির্দিষ্ট নিরীক্ষণ অব দিস আইল্যান্ড এই দ্বীপের, অর্থাৎ 15ই জুলাই আমি এই দ্বীপটাকে নিয়ে একটা সার্ভে করেছিলাম, একটা নিরীক্ষণ করেছিলাম। অ্যারাউন্ড 2 মাইলস আপ আই ফাউন্ড এ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোস বাই ইটস ব্যাঙ্ক। অ্যারাউন্ড 2 মাইলস আপ প্রায় 2 মাইল যাওয়ার পর আই ফাউন্ড আমি খুঁজে বার করেছিলাম এ ব্রুক একটা ছোট নদী উইথ প্লিজেন্ট মিডোস বাই ইটস ব্যাঙ্ক, যেটার তীরে প্লিজেন্ট মিডোস মানে মনোরম তৃণভূমি ছিল। সেই তৃণভূমিটা কেমন? প্লেন মানে সমতল ভূমি, স্মুথ মসৃণ অ্যান্ড কভার্ড বাই গ্র্যাস এবং ঘাসে ঢাকা। ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। ইন এ উডি পার্ট, উডি মানে জঙ্গল, ইন এ উডি পার্ট মানে একটা জঙ্গলের অংশে আই ফাউন্ড আমি খুঁজে বার করেছিলাম মেলনস, মেলনস হলো এক ধরনের ফল, ইন গ্রেট অ্যাবান্ডান্স মানে প্রচুর পরিমাণে, অ্যান্ড গ্রেপ ট্রিজ এবং আঙুরের গাছ। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো ছিল রাইপ মানে পাকা অ্যান্ড রিচ এবং সমৃদ্ধ। ফার্দার ইন টু দ্য ল্যান্ড আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকা অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। ফার্দার ইন টু দ্য ল্যান্ড, এই ভূমির মধ্যে আরও এগিয়ে আই ফাউন্ড আমি খুঁজে বার করেছিলাম এ গ্রেট নাম্বার অফ কোকা, এ গ্রেট নাম্বার অফ মানে প্রচুর সংখ্যায় কোকা মানে কোকো গাছ, অরেঞ্জ মানে কমলা লেবু অ্যান্ড লেমন ট্রিজ এবং পাতিলেবুর গাছ। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 ডেজ। আই ক্যারিড, আমি বহন করে নিয়ে গিয়েছিলাম গ্রেট পার্সেলস অফ ফ্রুট, ফলের অনেকগুলো মোড়ক হোমওয়ার্ড মানে বাড়ি অভিমুখে, অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 ডেজ, এবং এই যাত্রাটায় কত সময় লেগেছিলো? 3 ডেজ, 3 দিন। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস। আই ওয়াজ টেম্পটেড, আমি প্ররোচিত হয়েছিলাম টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন আমার বাসস্থান স্থানান্তরিত করতে টু দিস ভ্যালি অফ ফ্রুটস এই ফলের উপত্যকায়। আই ডিড নট, কিন্তু আমি করিনি, বিকজ কারণ আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। তাহলে আমি কেন করিনি? কারণ আই স্টিল হোপড, আমি তখনও আশা করেছিলাম টু বি রেস্কিউড মানে উদ্ধার হতে বাই সাম পাসিং শিপ অন দ্য সি, সমুদ্র দিয়ে পাস করা কোনো জাহাজের দ্বারা। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিলস অ্যান্ড উডস। আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি টু এনক্লোজ মাইসেলফ নিজেকে আড়াল করতে ইন হিল অ্যান্ড উডস পাহাড় এবং জঙ্গলের মধ্যে। আই স্টেড ইন ভিউ অব দ্য সি, আই স্টেড আমি ছিলাম ইন ভিউ অব দ্য সি মানে সমুদ্র থেকে দেখা যায় এরকম একটা জায়গায়। 10 মান্থস হ্যাড পাসড সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড। 10 মান্থস হ্যাড পাসড, 10 মাস কেটে গিয়েছিলো সিন্স মানে যখন থেকে আই হ্যাড সেট ফুট আমি পা রেখেছিলাম অন দিস আইল্যান্ড এই দ্বীপে। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক। প্রিভিয়াসলি, আগে আই হ্যাড নো ল্যাম্প, আমার কোনো আলো ছিল না মানে বাতি ছিল না আফটার ডার্ক অন্ধকারের পর। আই কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিস। আই কালেক্টেড, আমি সংগ্রহ করেছিলাম এ লিটিল ট্যালো, ট্যালো মানে প্রাণীদেহের চর্বি বিশেষ, অ্যান্ড এ স্মল ক্লে ডিস এবং একটা ছোটো মাটির পাত্র। টু দিস আই অ্যাডেড এ উইক, টু দিস এটাতে আই অ্যাডেড আমি যোগ করেছিলাম এ উইক, উইক হলো এক ধরনের পদার্থ, সেই পদার্থ আমি এটাতে যোগ করেছিলাম। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প। আই হ্যাড দাস, আমি এইভাবে মেড মাইসেলফ মানে নিজেই তৈরি করেছিলাম এ ল্যাম্প একটা বাতি। আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্স আই ওয়াজ রিডিউসড টু। আই নাও, আমি এখন বিগ্যান মানে শুরু করেছিলাম টু সিরিয়াসলি কনসিডার মানে গভীরভাবে বিবেচনা করতে দ্য সার্কামস্ট্যান্স পরিস্থিতিটা আই ওয়াজ রিডিউসড টু, যেটা আমি কমিয়ে এনেছিলাম মানে যে গুরুতর গুরুগম্ভীর পরিস্থিতি ছিল প্রথম দিকে, কিছুই জানা ছিল না সবই অজানা, সেটাকে অনেকটাই কমিয়ে এনেছিলাম। আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু ডিসক্রাইব মানে বর্ণনা করতে মাই স্টেট অফ অ্যাফেয়ার্স আমার অবস্থা ইন রাইটিং লেখার মধ্যে। আই বিগ্যান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। আই বিগ্যান, আমি শুরু করেছিলাম টু কিপ মানে রাখতে এ জার্নাল একটা সাময়িক পত্রিকা অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট প্রত্যেক দিনের কাজের।
I could not include all particulars because gradually I ran out ink. I could not include আমি অন্তর্ভুক্ত করতে পারিনি all particulars মানে সমস্ত কিছু because কারণ gradually ক্রমে ক্রমে I ran out ink আমার কালি শেষ হয়ে গিয়েছিল. I found by the notches I cast on the post it was September 30th again. I found আমি দেখতে পেলাম by the notches মানে চিহ্নের দ্বারা I cast on the post যেগুলো আমি স্তম্ভের ওপর করেছিলাম it was September 30th again. এটা আবার 30 সেপ্টেম্বর অর্থাৎ যেদিন তিনি এই আইল্যান্ডে পা রেখেছিলেন. I had spent 365 days on this island. I had spent আমি কাটিয়ে ফেলেছিলাম 365 days 365 দিন on this island এই দ্বীপে. খুব সুন্দর একটা গল্প আমরা পড়লাম. গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও. যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো. থ্যাংক ইউ.